গোপন পাপ কোনটা? ছেলেরা ফেসবুকে নামাজের জন্য স্ট্যাটাস দিয়ে নিজেই নামাজ পড়ে না। ছেলেরা ফেসবুকে পর্দার জন্য পোস্ট করে দিনী বোনকে সালাম দিয়ে দিন শিখায়, এক পর্যায়ে বিয়ের জন্য পাগল হয়ে ওকে নিয়ে পালাই যায়। বুঝেন না কথা? এরপরে ফতুয়া চায়, হুজুর এত ভালো মেয়ে আর পাবো না। তো এক ভদ্রলোক আমাকে বলল যে জামশেদ ভাই আপনি অবিবাহিত। বললাম কেন? What made you to ask me that question? Why? কেন এই প্রশ্ন কেন করতেছ? বিবাহিত কিনা ফেসবুকে লিখতেছে। বলে যে না, এক দিনী বোনে আমাকে বলেছে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে, বলছে যে ওটা দিনী বোন, ওটাকে বাদ দাও। ও কেন? বললাম দিনী বোন তোমার সাথে কথাই বলতো না। কেন? দিনী বোন কি পোলাদের সাথে কথা কয় নাকি? আর আমি কিছু, তুমিও করো দিনী ভাই না, তুমিও বাদ দাও এসব কথাবার্তা। বুঝাইতে পারি নাই কে আমি ভুল বলছি? সে বললো যে এক দিনী বোন তাকে বলছে আমাকে বিয়ের প্রস্তাব দিতে। তা আমি বললাম তুমি দিনী ভাই? কো হ্যাঁ। ও দিনী বোন? কো হ্যাঁ। বললাম তোমরা আপন ভাই বোন কয় না? বললাম তো কেমনে? কয় না ফেসবুকে দিনী ভাই বোন। আমি বললাম তো দিনী বোন কি জানে না যে গ্যার মহারমের সাথে কথা বলা যায় না? কয় জানে। তুমি কি জানো না গ্যার মহারমের সাথে কথা বলা যায় না? বলা জানে। তো তো তুমি বলো তুমি কি ওর ভাই না গ্যার মহারম? কো আমি ওর গ্যার মহারম। তো তুমি বলো তুমি দিনী ভাই কিভাবে? তুমি দিনী ভাই কার যে তোমাকে চেনে না তার? বুঝাইতে পারিনি। আমার দিনী বোন কে যাকে আমি চিনি না? পৃথিবীর প্রত্যেকটা মুসলিমা মহিলা আমার দিনী বোন, বাট আমি তাদেরকে চিনি না, তাদের নাম জানি না, তাদের সাথে আমার কথোপকথন হয় না। হয়তো দুই একটা প্রশ্ন আমাকে করে, তাও আমি বলি যে আমি মুফতি না, ফতোয়া দেই না, বড় আলেমদেরকে জিজ্ঞেস করেন। আমি আমি জবাব পারি না, পারলে সার্ভিস দিতাম, হয়তো অ্যান্সার করে দিতাম। মাঝে মধ্যে ইউটিউবে বড় বড় আলেম ওলামাদের এই বিষয়ে কোনো টপিক পেলে আমি পাঠাই দেই, এটা করি। আমি বেশিরভাগ সময় বলি যে জানি না, অন্য কাউকে দেখা। তো ওই যে গোপন পাপটা নিয়ে কথা বলতেছিলাম, দিনী ভাই দিনী বোনের কথা আর কি। হ্যাঁ, একটা সময় এটাকে মানুষ অন্যায় মনে করত, এখন দিনী ভাই আর দিনী বোনের নাম দিয়ে এটাকে ন্যায় মনে করে। কিছু ছেলে পেলে বলতেছে যে হুজুর আমার বিয়ে করা খুব দরকার। বললাম করো। বলে যে আমার বাপ তো রাজি হচ্ছে না। বললাম তোমাকে অযোগ্য মনে করে, যে ছেলের বাপই তাকে অযোগ্য মনে করে সেই ছেলেকে মেয়ে খেয়ে দিবে বলো। কেন? বাপ আপনাকে ঘৃণা করে নাকি? বাপ কাউকে ঘৃণা করে? বাপের এই বাড়ি কার জন্য? বাপে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করায় কি শিক্ষিত বাপ হয় না পোলা হয়? শিক্ষিত হওয়ার পরে ব্যবসায়ী আর চাকরিজীবী কি বাপ হয় না পোলা হয়? চাকরিজীবী বা ব্যবসায়ী ওই উপার্জন করে পোলা কি বাপের নামে অ্যাকাউন্ট করে আর নিজের নামে করে? বাপ কি এ বিষয়ে অবগত না? জানে, জেনে শুনে তো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে। তো তোমাকে বিয়ে করাবে না কেন? তোমার বাপই তোমাকে অযোগ্য মনে করে, আমার কাছে তুমি কি বলো ভাই? তোমাকে তোমার বাপই বিশ্বাস করে না, অবিশ্বাস করে। তো প্রথমে বাপের কাছে বিশ্বস্ত হও। বললো যে শেখ আপনি জানেন না আমাদের সমাজে অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে। আমরা ও তুমি সুশীল, সমাজের সব অশ্লীল, তোমার বাপ অশ্লীল, তোমার মা অশ্লীল, তোমার ভাই, আমি, তুমি, যা আছে, তুমি সুশীল। কেন? শুধু বিয়ের ক্ষেত্রে সুশীল, দাড়ি রাখে নাই, ধর্ম পালন করবে শুধু বিয়েরটা বাস। কেন যুবকের কি হয়ে গেল? যুবক একটুও কোরআন পড়তে যায় না, একটু যুবক হাদিস পড়তে যায় না। ভালো আখলাক, নম্র আখলাক, উন্নত মানের চরিত্র এবং কর্মজীবী, কর্মঠ, পারিশ্রমিক হতে চায় না যুবক, শুধু বিয়ের ধর্ম পালন করতে চায়। তাও বিয়ে কোন ধর্ম? শুধু একজন মৌলবী এসে কবুল বলবে ওই ধর্মটা? ভাই প্রসেস হইতে হবে ভাই। মেয়ের বাপ রাজি থাকবে, আমার বাপ রাজি থাকবে, তারা বলবে অমুকের ছেলে অমুকের সাথে রাজি দিচ্ছি, এত টাকা দেন মোহর, আপনি রাজি? কবুল, কবুল। বাকি গায়ে হলুদ ঠিক আছে, গান বাজনা ঠিক আছে, সবকিছু বহাল রাখে ভাই, শুধু কবুলটা ধর্মীয় ভাবে হইতে হবে ভাই। আমরা মুসলমান ভাই অশ্লীলতা ভরে গেছে, বিয়ে করলে সুশীল হয়ে যাবে, বিয়ে করলে সুশীল হয়ে যাবে। বহুত বিবাহিত জানা খোর আছে, তাহলে কেন ওরা সুশীল হলো না কেন? এখন বলবে যে জামশেদ ভাই বিবাহ থেকে অনুৎসাহিত করতেছে, যেখানে উৎসাহ করার দরকার। আরে ভাই বুঝেন না কেন কথা? যে দেশের 24 বছরের যুবককে বাপে এখনো মনে করে আমার ছোট ছেলে, আহা কিচ্ছু বোঝেন, আমি মরে গেলে কি হবে ওর? আরে বাপরে বাপ, তার বাপই মারা গেছিল সে 8 বছর 9 বছর বয়সে, তার মা তারে বানাইছে, এখন সে সচিবালয় চাকরি করে, মসজিদের খতিব, আর সে তার 24 বছরের পোলানি চিন্তা আছে আমি মরে গেলে কি হবে ছেলের। দুনিয়াতে এতিম মানুষ আর বেঁচে নাই, তার ছেলে এক ছেলে যে হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। হ্যাঁ, উষ্টা খেলে তার কি হবে? উষ্টা খেলে তার মুখ ভাঙবে, সমস্যা কি? চাকরির জন্য যাবে, চাকরি পাবে না, মন খারাপ করে চলে আসবে, সমস্যা কি? কালকে আবার মন ভালো হয়ে যাবে। এই যে বডি, এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। রিক্সা চালক সারা দিন সারা রাত রিক্সা চালায়,
ছয় ঘন্টা ঘুমায় খানা খায় আবার রিচার্জ হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহ আপনি মরে গেলে ছেলে কি হবে আল্লাহ খারি ওকে পরিশ্রমই বানান ঘরে বসে বসে তো বিয়ের কল্পনা করা জল্পনা করা ফ্রি ফায়ার খেলে বাস এই কাম কি ফ্রি ফায়ার যতক্ষণ নেট আছে ফ্রি ফায়ার খেলবে নেট শেষ হয়ে ঘুমের টাইম আসতে পারো অশ্লীলতা সমাজ ওকে বিয়ে করাচ্ছে না সারাদিন কিন্তু ওর বিয়ের কথা মনে নেই সারাদিন ওর বিয়ের কথা মনে নেই গান গাড্ডা ছিল ওই অমুক জায়গায় ঘুরতে গেছে তমুক জায়গায় হাইস নিয়ে ঘুরতে গেছে গান বাজাতে বাজাতে গেছে ঘুমের 10 মিনিট আগে ওর হয়ে গেছে সমাজটা অশ্লীল বিয়ে করাচ্ছে না যদি খালি মাগার ওর 24 ঘন্টা আল্লাহ 24 ঘন্টা ঘুম না যাওয়ার ক্ষমতা দিত ও সারাদিন বসে বসে গেম খেলতো হয় ক্রিকেট নাই ফুটবল নাই এই ভিডিও গেমস হোয়াট এভার সক্কা মক্কা লুডু টুডু যা আছে সব খেলতো যখন আর কোনো কাজ নাই ওর এখন ওর বিয়ে লাগবে তো এভাবে বিয়ে করা সম্ভব যুবক তুমি বলো এভাবে বিয়ের যোগ্য হওয়া যায় মানে সব হ্যান করেঙ্গা তেন করেঙ্গা সব করেঙ্গা যখন কুছ নেই করেঙ্গা তখন বিয়ে করেঙ্গা বুঝাতে পারি নাই হ্যান ভি কর লেঙ্গে তেন ভি কর লেঙ্গে উমুক ভি কর লেঙ্গে সব কর লেঙ্গে জব কুছ নেই করেঙ্গে তব শাদি করেঙ্গে যুবকের অবস্থা এমন জায়গায় দেখা গেছে যখনই কিছু করার থাকে না তখন বিয়ে করার সময় আসে না কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে দিন আমার রব হারাম করেছে অশ্লীলতাকে যা প্রকাশ্যে এবং যা গোপনে ওই বাবাকে বলতে চাই আপনার টেলিভিশনে যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কোনটা আপনার টেলিভিশনে সিনেমা নাটকের পর্দায় যে মহিলা আসে যে পুরুষ আসে নাচে গায় কথা বলে প্রেম শিখায় ভেগে ভেগে গিয়ে বিয়ে করা শিখায় তা যদি অশ্লীলতা না হয় বাংলাদেশে তো অশ্লীলতাই নাই যে কোনো মহিলার সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয় যে কোনো পুরুষের সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা কোনটা কোনটা বাংলাদেশে অশ্লীলতা তাহলে কি এদেশে অশ্লীলতা খুঁজে পাওয়া যাবে যদি এই দেশের বিয়ে বাড়িতে মহিলা পুরুষ একাকার হওয়া অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কোনটা যদি ডিশ ব্যবসা অশ্লীলতা না হয় যদি ফেসবুক ইউটিউবে ইসলামের ভিডিও আপলোড করার পরে 10 সেকেন্ড মহিলা নাচা অশ্লীলতা না হয় উপার্জন হারাম না হয় তাহলে অশ্লীলতা কোনটা যদি সারাদিন ফেসবুকে কোরআন ও সুন্না নিয়ে আলোচনা করার পরে কোরআন ও সুন্না প্রচার করার পরে একটা গান শোনা একটা নাটক দেখা যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কি তাহলে তাহলে কি এদেশের মাটিতে অশ্লীলতা আছে না তাহলে এদেশের মাটিতে অশ্লীলতা নাই শুনুন وقالوا আল্লাহ বলছে وقالوا তারা বলে لن تمسنا النار الا اياما معدوده সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না তারা কি বলে অল্প কিছুদিন আমাদেরকে আগুন স্পর্শ করবে এরপরে আর করবে না কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন ওয়াদা নিয়েছো ফালান ইউখলিফাল্লাহু আহদা যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবে না মানে তোমাদেরকে সামান্য কিছুদিন জাহান্নামের আগুনে জ্বালাবে তারপরে ছেড়ে দেবে এরকম কোন ওয়াদা পেয়েছো আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু তোমরা বলছো যা তোমরা নিজেরাই জানো না এদেশের মাদের অনুরোধ করে বলতে চাই আমি ইন্ডিয়ার বিরুদ্ধে বলবো না বাংলাদেশের বিরুদ্ধে বলবো না সিনেমা এটা হিন্দি হোক আর বাংলা হোক একই কথা হারাম